আমি জোর করেছিলাম অনুষ্ঠানটা করতে না হলে তো আমি তোমাদের এই রূপ দেখতেই পেতাম না মা তুই জোর করছিস অনুষ্ঠানটা করার জন্য হ্যাঁ করেছি আর করেছি বলেই দেখেছি যে তোমরা তোমাদের মেজো মেয়ে বিথিকে কিভাবে নির্লজ্জ সমর্থন দিয়েছো আমারই চোখের সামনে এই কে কে করলি কাজ বিথি এই কাজ একজনই করতে পারে ভাবে বলেই অনিম বাবা জেলখানা থেকে আমার কষ্টটা বুঝতে পেরেছে আর তোমরা আমার চোখের সামনে থেকেও আমার কষ্টটা বুঝতে পারোনি মা অনিম মাত্র জেল থেকে ফোন করছে আগে থেকে যোগাযোগ আছে তো গো এতটা অস্থির এতটা ছটফট কখনো লাগেনি আমার তুমি তাহলে কাকে ভেবেছিলে কে 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 তুমি কাকে ভেবেছিলে আমি কাকে ভেবেছি কাকে বল বাবু তোমাকেই তো ভেবেছি যদিও আমি মজা করছিলাম তোমার সাথে আমি তো পিছন দেখতে দেখেইছি তোমাকে আরে কাকে ভাববো বলো দেখো তোমার মতো দেখতে তো তুমি ছাড়া অন্য কেউ হবে না তাই না আরে তুমি যে ছাড়া পেয়ে গেছো সেটা তো আমি আগে থেকে জানি তাই বুঝি তা কে জানিয়েছে তোমাকে খবরটা এই রে বেশি কথা কেন বলতে যাস কাইসার কে কে ছাড়িয়েছে আরিয়া তো না আর আন্টিও তো মনে হয় না বলো চুপ করে আছো কেন জয়িতা আর ওর মায়ের তো ছাড়ানোর কথা না বাসা থেকে বের হয়েছে শুধু রানু 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 ছাড়িয়েছে তোমাকে জানোই দেখছি তার মানে তুমি আমার চোখ চেপে ধরে যে কথাগুলো বললে সেগুলো সত্যি কা স্যার তুমি আমার সত্যি মিস করেছো কা স্যার তার মানে আমি ডিভোর্স লেটারে সাইন না করে ঠিক কাজটি করেছি তাই না কা স্যার তুমি সাইন করোনি আর করবো না এত ভালোবাসা হঠাৎ করে কোত্থেকে আসলো তোমার ভালোবাসাটা সবসময় ছিল কাইসার আমি আসলে আগে কখনো টের পাই তোমাকে ছেড়ে দিতে হবে এই কথাটা ভাবার পর থেকে ভালোবাসাটা আবার কেন কি কেন আচ্ছা ভালোবাসার এই সমস্ত বানোয়াট কথা বাদ দিয়ে এখন তুমি বলো তো যে তোমাকে যে রানু ছাড়ালো কেন সেটা নিয়ে গবেষণার দায়িত্ব পেয়েছো নাকি তুমি না না একজন ভয়ঙ্কর অপরাধীকে এমনি এমনি তো ছাড়ানোর কথা না রানু কারণটা কি আমার বিষয় একদম নাক গলাবে না গাইসে একদম না নাক আমি তাদের ব্যাপারেই গলাইও নি যাদের মনে কোনো ঝামেলা আছে তোমার মনে কি আছে বলো তো অর্থাৎ রানু কেন তোমাকে মিষ্টি করে দুটো কথা বলেছি আর তাতেই দেখছি এ বসতে চাইছো গাইসে নেক্সট টাইম নেক্সট টাইম এতটা আদর দিয়ে আর কখনো কথা বলবো না গাইস কথাটা মনে রেখো কি ব্যাপার অনিমাপু কোথায় গেল আমার আর মায়ের জন্য চা করেছিলাম আপনাদের দুজনকে এতদিন পর একসাথে দেখে খুবই ভালো লাগলো সেজন্যই নিয়ে আসলাম আমি না হয় আবার বানাবো দেখো জয়িতা আমার যা দেখার আমি দেখে নিয়েছি যাক আপনাদের ডিভোর্সটা হচ্ছে না এটা একটা ভালো খবর জয়িতা আমার কথাটা একটু জয়িতা জয়িতা আমার চা কোথায় রে মা মায়ের জন্য চা বানাতে হবে আমি যাই কাইসার ভাই
আপনি ভালো মজা করতে পারেন কিন্তু এই মজাটা আমার সাথে না করলেও পারতেন। খুব টায়ার্ড হয়ে গেছো নিশ্চয়ই রাহাত, সারাদিন এমন বসিয়ে রাখলে কেন টায়ার্ড হয়ে বলুন। তা এখন আমি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গুছিয়ে নাও। আগে দম তো নিতে দিন। এক্সকিউজ মি। হ্যাঁ ফরহাদ, কি খবর? তাহলে আপনি এখনো কোনো কিছু খবর পাননি? না তো, কি খবর? আজকে আমাদের উপর একরকম হামলাই হয়েছিল। কি বলছো এসব? কি হয়েছে? আমি আর বিথি ছিলাম চা বাগানের পশ্চিম দিকটায়। ওই সময় হঠাৎ কেউ একজন বল্লম ছুড়ে মেরে আমাদেরকে ভয় দেখাতে চেয়েছে। কি বলছো এসব? পুলিশকে জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি। চাচাই, আমি কাল থেকে চা বাগানের সবাইকে সব কাজ শুরু করে দিতে বলেছি। ওই কদরের কোনো কথা আমি আর শুনছি না। আর ও যদি আরেকবার ঝামেলা করতে চেষ্টা করে না, আমি ওকে সোজা পুলিশে দেব। না না ফরহাদ, এ কাজ একদম করো না। আমি কদরের সঙ্গে যোগাযোগ করছি। আরে একটা সাধারণ সন্ত্রাসীর সাথে কি যোগাযোগ করবেন আপনি? ফরহাদ কেন বুঝতে পারছো না, ওদের সঙ্গে অনেক শ্রমিক আছে। না চাচাই, এমন কোন শ্রমিক আমার দরকার নেই যারা কিনা একটা সাধারণ সন্ত্রাসীকে সাপোর্ট করে। কদর সন্ত্রাসী না সাহেব। চাচাই আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। কি বললে তুমি বিজলি? যা সত্যি আমি তাই বলেছি। তুমি ভেতরে যাও বিজলি। এরা সব এক হয়েছে আমাদের কোম্পানিটাকে ডোবাবার জন্য। এই মেয়েকে আমি আর এই বাংলাদেশ দেখতে চাই না বিজলি। বাবলুকে বলে আজই সাধারণ শ্রমিকরাও বিজলির মতো কথা বলে কিনা সেটা তুমি পরখ করে দেখেছো ফরহাদ? এত কিছু দেখার কিছু নেই বিথি। ঠিক আছে, তুমি না চাইলে আমি না হয় কথা বলবো ওদের সাথে। এমন কিচ্ছু তুমি করবে না বিথি। আমি কোনো জমিদার বংশ থেকে আসিনি ফরহাদ, যে শ্রমিকদের সাথে বসতে আমার কোনো সংকোচ থাকবে। আমার জন্য কুড়ে ঘরেও থাকতে পারো তুমি, আর গরিব শ্রমিকদের সঙ্গে বসতে পারো না? এখানে অন্য কিছু একটা চলছে বিথি। মালিক পক্ষরা ঠিক এভাবেই কথা বলে ফরহাদ, যেভাবে এখন তুমি বলছো। চা বাগানে কোনো সমস্যা মাঝে সাহেব? হ্যাঁ কিছু সমস্যা তো আছেই। আমি কি কোনোভাবে আপনাদের কোনো হেল্প? না না, তোমার কোনো হেল্প লাগবে না। তুই সত্যি যাসনি এখনো? তোমাকে খবরটা না জেনে কি করে যায় রাহাত? তোর কাছ থেকে কোনো কিচ্ছু শোনা ইচ্ছে নেই আমার। তোমার বড় বোন জেল থেকে ছাড়া পেয়েছে। কি বললি তুই? অনিমা ফিরেছে। শুধু ফেরেইনি চাচাই, মোটামুটি সংবর্ধনা দিয়ে আমাদের বাড়িতে ঢোকানো হয়েছে। আর শুনবে কে করেছে এই কাজ? তোমার আদরের বউটি এই অসম্ভব কাজটি সাধন করেছে। রানু? কারণ আছে। কি কারণ? বাড়িতে আসো, তারপর না হয় বলবো। কি চাচাই, খেলা কিন্তু দারুণ জমে গেছে। রানু তার বডিগার্ড হিসেবে এনেছে কিনা অনিমাপুকে? একদিকে রানু আরেকদিকে বিথি, হরিয়া তোমরা মা মেয়ে মিলে কোন খেলায় মাতলে?
কথা কয় সবাই ওর মায়ের দোষ তাই আরে জেনে তোমার রানু হিসাব করে তখন ওর আর কি দোষ আচ্ছা ঠিক আছে এখন কি ঠিক আছে কি ঠিক আছে হ্যাঁ ওই অনিমার সামনে তোমার মেয়ে আমার অপমান করছে সবাই কয় ভিয়েনের মাতা নষ্ট হয়ে গেছে স্মৃতি শক্তি গেছে আমার তো মনে হয় তোমার মায়ের আর স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে গা রানুর ফোন ধরছে না কি আসিল রানু পায় দুই দিনে কি হয়ে গেল মানুষ চোখের সামনে বদলে যায় আম্মা এই যাও তো তুই আগে চোখের সামনে থেকে দূর হও একি তাই তো চিনি দাওনি চিনি আমি খাই ফেলাইছি ভাতের মতো করে চিনি খাইতে বড় মজা কোনানো বাবলা এখন শুধুমাত্র কেয়ার বিয়ে নিয়ে কালে বাপ মু আর এর মধ্যে দুই বোনের মধ্যে লেগে গেল গা হ্যাঁ এসে আবার যোগ দিল অনিমা ও কুদা তুমি কোন আছো গো কুদা তুমি নামাইও নামাইও আমার দেও আমার কোন পাপে শাস্তি দিতেছো গো কুদা ও কুদা লিলি লিলি শোনো আই কি হলো তোমাদের জামাইকে জিজ্ঞেস করো ও আজকে কার সাথে লাঞ্চ করেছে লিলি আমি তো তোমাকে বলেছি তুমি চুপ থাকো বাবা তুমি চুপ করে আছো কেন জিজ্ঞেস করবে আইয়াবা কার সাথে লাঞ্চ করেছো আমি বলি সে আজকে ফারিয়ার সাথে লাঞ্চ করেছে ওমায় ওমায় আমি ওকে আজকে একটা সুসংবাদ জানালাম আর সে কিনা আজ ফারিয়ার সাথে লাঞ্চ করেছে লিলি প্লিজ তুমি ওর সুসংবাদ আরে ওই যে অনিমা লিলি তুমি থামবে সরি আসলে আমি ফারিয়ার সাথে লাঞ্চ করিনি ওখানে কমন স্পেস ছিল এক মিনিট কারো লিলি কি বলছে তখন কখন অনিমাকে নিয়ে কি বলছিল যেটা তুমি থামিয়ে দিলে কই আমি তো কিছু শুনিনি শোনা নাই অনিমার জেল থেকে বাইরে আটারে লিলি সুসংবাদ বলল মা আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না অনিমা তো জেল থেকে বের হয়েছে এই তুমি যাও জি অভিনয়টা ভালোই জানে ও বোঝা মুশকিল কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এটা তুই কি করলি কদর আর একটু ওরে তো হার্ট ফেল করে আমি মরে যেতাম আরে মেয়ে মানুষ খুবই নির্দয় ওদের আবার হার্ট আছে নাকি হার্ট থাকলে আমার কাছে আসিস নাকি নেই মনে পড়ে না আমার কথা আজ বিকেলেই তো তোর সাথে আমার দেখা হলো একটু প্রতি আমার মন ভরে না তো তুই আমার আরো বেশি বেশি করে চাই তোর সাথে সংসার করবে ঘর করবে আচ্ছা শোন কদর পুলিশ যখন তখন চলে আসতে পারে সাহেবের মেজাজ খুব খারাপ ম্যাডামের সাথে সাহেব লেগে গেছে তুই এখন এখান থেকে যা কি বলছিস কি নিয়ে লেগেছে সব আমার দোষ সাহেব তোর নামে খারাপ কথা বলতে আমি প্রতিবাদ করলাম প্রতিবাদ করেছিস আরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি এখান থেকে এখন যদি বের করে দেয় আমাদের প্ল্যানের কি হবে আরে বিথি ম্যাডাম এখন আমাদের পক্ষে আছে
শুধু তোর ওই মেডাম কে আমি বিজলি বারবিকিউর কার্ড নিতে আইছিলাম আরে ভাই জি কেমন আছিস কত দিন তোকে দেখি না বলতো তুমি ছাড়ে যাচ্ছো বড় পক্ষে খবর তো এতক্ষণে পেয়ে যাওয়ারই কথা তাহলে আবার কেন জিজ্ঞেস করছো আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি আমি হ্যাঁ ছাড়িয়েছি এই কাজটা আমার আরো আগে করা উচিত ছিল রাহাত তাহলে হয়তো অনাকাঙ্ক্ষিত অনেক ব্যাপার আরানো যেত একজন জেলখাটা আসামিকে জেল থেকে ছাড়িয়ে এনে রুমে বসে তার সাথে এসে এসে গল্প করার চেয়ে বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই বাড়িতে ঘটেনি ঘটেছে রাহাত এ বাড়ির সবাই বারবার অপমান করছে আমার বোনটিকে এমনকি বিথি পর্যন্ত আর সেখানে তুই বড়াপা আমি রানুর সাথে কথা বলছি এখন থেকে আমার পক্ষ হয়ে অনিমা আপাই কথা বলবে কি বললে তুমি বললাম আজ থেকে আমার সত্যিকারের বোন ওই অনিমা আপাই বড্ড অভিনয় আমার বোনটা তুই সব নিয়ে ভাবিস না ভাই আমি দেখছি আমি কোনো মজা করিনি জয়ী কোনো মজা করিনি এই কি বললে তুমি কি বলেছি আমি আমি কিছু বলেছি নাকি কই আমি তো কিছু বলিনি তুমি বললে আমি মজা করিনি তারপর তারপর কার নাম যেন বললে আমি আজ পর্যন্ত কোনদিন দেখিনি আমার বোন নিজের ভালোর চেয়ে বেশিটা কোনদিন দেখেছে আর তুমি কি না বলছো হ্যাঁ বলছি তুমি ভুল করছো রানু এমন ভুল করছো যেটা প্রতিদান তোমাকে দিতে হবে চোখের জলে সাগর ভাসি শেষ পর্যন্ত কালচার ভাইয়ের মতো বুড়ো জোকার জয়িতা কালচার ভাই যে তোর বিয়ে ভেঙে দিয়েছিল ভাইয়ার সাথে একজন বিবাহিত লোক